এই শব্দগুলো পার্থক্য করতেও যারা জানে না তাদের জ্ঞান পাপী বলা যায়। এই মানুষগুলো আসলে জ্ঞান পাপী, আমরা বলবো এই লোকটা আর ঈমান আর নেই, যেহেতু সরাসরি হাত দিয়েছে কোরআনে। আমাদের ব্যক্তিগত কারো গায়ে হাত দিলে আল্লাহর কসম আমি কিচ্ছু বলতাম না, যেহেতু কোরআন এবং নবীজির হাদিসে হাত দিয়েছে, যেখানে বারবার নবী জানাচ্ছে আফসো সালাম, বেশি বেশি সালাম দাও, আর সেই জায়গা নিয়ে ব্যঙ্গাত্মক করেছে। মানে ঈমান তো নেই, অত বেঈমান হয়ে গেছে। আর এইরকম কোন মানুষ মারা গেলে ওরে কবরে না দিয়ে পুড়িয়ে ফেলা ভালো, অত এমনি আগুনে যাবে আগে থেকে আগুন। কোরআনের জ্ঞান যদি না থাকে, পৃথিবীর সব কিছু আপনার ভেতরে থাকলেও ওই যে ডক্টর জিয়া রহমানের মতো এই লোকটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুমের পার্থক্য বোঝে না, খোদা হাফেজ আল্লাহ হাফেজের পার্থক্য বোঝে না। যদিও জানি এই সমস্ত মানুষগুলো রাম আর বাম আর নাস্তিকদের মন পাওয়ার জন্য কিছু উল্টা পাল্টা কথা মিডিয়ার সামনে বলে, এদেরকে তো কুকুরেও ডাকে না, ওদের ওই ডিপার্টমেন্ট ছাড়া ওদেরকে বাইরে কেউ চেনেও না। এই ভাইরাল হওয়ার জন্য আর মানুষ যেন আমার চেনে আর টিভিতে মাঝে মাঝে আমারে ডাকে, এই কারণে হয়তো এই কথাগুলো বলে। আমরা ওদের পেছনের অবস্থা এইটাই জানি। তাছাড়া এই এতটুকু বিষয় যদি না বোঝে, আমি ওনারে বলবো আপনাকে স্যার বলতে আমার ঘৃণা লাগে, কারণ সালাম শব্দ এবং হাফিজ এই শব্দটা তো আমির হামজার বানানো না, এটা সরাসরি আল্লাহ বানিয়েছে। সালাম দিতে হবে আফশো সালাম কবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া, এই এই নিয়মটা দিয়েছে সরাসরি নবীজি। কে নবীজির আগে দিয়েছে আল্লাহ তাআলা নিজে। আদম নবীকে তৈরি করার পরে আল্লাহ বলেছিলেন ফেরেশতাদেরকে সালাম দাও, কি দাও? কারণ সালামটা নাম, এ কার নাম? আল্লাহর নাম। সেই নাম নিয়ে যারা ব্যঙ্গাত্মক কথা বলে, আগে শুনতাম ছোটবেলা সালামু আলাইকুম বলতো, আর এখন থেকে শুদ্ধ করে বলে আসসালামু আলাইকুম। এরা হয় জঙ্গিবাদের ট্রেনিং পায় অথবা এরা জামাত ইসলাম করে। একটা কথা হলো, আপনি একটা স্যার বিশ্ববিদ্যালয়ের, আপনার মন এত ছোট কেন? আগে শুনতাম খোদা হাফিজ বলতো, এখন বলছে আল্লাহ হাফিজ। খোদা হাফিজ আর আল্লাহ হাফিজের পার্থক্য কত তাও জানে না। আমার মনে হয় ওনারে মক্তবে ভর্তি করে ওই ছেলে মেয়েদের কাছে পড়ানো দরকার। এতটুকু যদি আপনি বুঝতে অক্ষম হন, নাকি বোঝার পরও না বোঝার ভান করে আছে? খোদা শব্দটা 100 বার বললেও একটা নেকিও হবে না, কারণ খোদা শব্দটা আল্লাহর কোনো নাম না, এটা ফার্সি একটা শব্দ, পার্সিয়ানরা এই শব্দ ব্যবহার করতো। কিন্তু আল্লাহ হাফিজ, এই হাফিজ শব্দ কোরআনে আছে, সূরা কফের ভেতরে দেখবেন হাফিজ শব্দ আছে, ওই 26 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আছে হাফিজ। কি যেন আয়াতটা, কফাল কোরআনিল মাজিদ, এরপরে 2-3 আয়াত পড়ে হাফিজ শব্দটা আছে। হাফিজ মানে সংরক্ষণকারী, আমাদের হেফাজত করতে পারে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। তা আল্লাহ হাফিজ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, এ কথা বলা খারাপ? না, খারাপ মানে এটা বলা দরকার মুসলমানদের। অথচ এখন বাস্তবতায় আমরা কিছু নাস্তিকের কথার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি, কেউ যদি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, প্যান্ট পায়জামা টাকনোর উপরে পড়ে, জামাতে নামাজ পড়তে যায় চলেন এ কথা বলে, অথবা আল্লাহ হাফিজ বলে, আসসালামু আলাইকুম বেশি বেশি বলে, তাহলে নাকি জঙ্গিবাদের ট্রেনিং পায়, জামাত শিবির হয়ে যায়। একটা কথা হইল, এই শব্দগুলো পার্থক্য করতেও যারা জানে না তাদের জ্ঞান পাপী বলা যায়। এই মানুষগুলো আসলে জ্ঞান পাপী, আমরা বলবো এই লোকটা আর ঈমান আর নেই, যেহেতু সরাসরি হাত দিয়েছে কোরআনে। আমাদের ব্যক্তিগত কারো গায়ে হাত দিলে আল্লাহর কসম আমি কিচ্ছু বলতাম না, যেহেতু কোরআন এবং নবীজির হাদিসে হাত দিয়েছে, যেখানে বারবার নবী জানাচ্ছে আফসো সালাম, বেশি বেশি সালাম দাও, আর সেই জায়গা নিয়ে ব্যঙ্গাত্মক করেছে। মানে ঈমান তো নেই, অত বেঈমান হয়ে গেছে। আর এইরকম কোন মানুষ মারা গেলে ওরে কবরে না দিয়ে পুড়িয়ে ফেলা ভালো, অত এমনি আগুনে যাবে আগে থেকে আগুন। এরকম 2-1টা শয়তান ধরে করেন, দেখেন এমনি শয়তানগুলো টাইট হয়ে যাবে।
আর এই বিডিসি এর পরে 21 টিভি সময় টিভি এদের তো কোনো কাজ কাম নেই লোক আসল কথাগুলো প্রচার করে না দেখবেন এই সমস্ত চ্যানেলে আযান হয় না কোরআন তেলাওয়াত হয় না নামাজের দৃশ্যগুলো দেখা যায় না শুধু আলেমদের বিপক্ষে আর ইসলামকে কি করে ভুল ধরা যায় এই চিন্তায় আছে আর উপস্থাপকের পর্দাহীন নারী আর নারী ও নারী কি এই যে সাংবাদিক বলেছে আমি রাত 12টার পরে কই আমারে তো কেউ কিছু করে না করবে কি ও তো জায়গাও নেই আমি আর নিচে নামলাম না ওকে মহিলা বলা যায় ওরে না মহিলার কোনো কিছু ওর ভেতরে নেই নাউযু বিল্লাহি মিন জালিম যত শয়তান সব এক জায়গায় হয় আপনারা যে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের 16 কোটি মানুষ যেটা রেকর্ড হচ্ছে এই 16 কোটি মানুষের প্রতিবাদে 71 টিভি এখন যে অবস্থায় আছে এই ঝড় যদি আর 2 3 দিন চলে ওদের এই স্টাফদের বেতন শেষ ভিক্ষা করা লাগবে প্রতিবাদের ভাষা ঠিক চলছিল ভালো চলবে ইনশাআল্লাহ এই দেশে যেন কেউ আর মাথা ছাড়া দিয়ে অন্তত ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বলে টিকতে না পারে দুই একটা একটু দেন দেখেন বাকিগুলো এমনি ভয়তে টাইট হয়ে যাবে ঠিক ভয়তে টাইট হয়ে যাবে এই কথা আল্লাহ নিজে জানিয়েছেন হে মুসলমানেরা ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওটা উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও যেন আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা ভয় পায় ঠিক তো সন্তুষ্ট থাকে এইজন্য এমন এমন কিছু ব্যবহার করা লাগবে আমরা ওরা যেমন তৈরি করছে ইসলামের বিরুদ্ধে আমাদেরকেও যদি আমরা করতে পারি ওদেরকে অন্তত আতঙ্কে রাখা যাবে আল্লাহ আমাদেরকে এই জিহাদটা অন্তত করার তৌফিক দিন আমিন কোরআন পড়ছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি শুদ্ধ করে অবশ্যই পড়েছেন আর কোরআন পড়লে মানুষের অন্তর নরম হয় ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ এবং কঠিন হৃদয় হতেন তাহলে মানুষ আপনার কাছে আসতো না আপনার অন্তর যদি নরম না হয় কোমল না হয় মানুষ আপনার পাশে আসবে না এজন্য কোরআন দিয়েই আপনার মনকে আল্লাহ নরম করবেন ফাজ্জান গালিসাল কলবি লাং ফাদ মিন হাউলিকা ফাফু আনহু মুস্তাগফির লাহুম এই জন্য কোরআন যারা পড়ে তাদের গুনাহগুলো হচ্ছে তারা মানুষকে ক্ষমা করে দেয় তার মানুষের জন্য তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে মাফ চায় ওয়াশাবিরহুম ফিল আমরি মানুষের জন্য যখন পরামর্শ করে তখন যে কোনো কাজের আগে পরামর্শের ভিত্তিতে তারা কাজ করে ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আল্লাহ সিদ্ধান্ত নেয় কিন্তু ভরসা করে আল্লাহর উপরে ইন্নাল্লাহ ইয়াহিবুল মুতাওয়াক্কিলিন অবশ্যই আমি আল্লাহ ইহাইব ভালোবাসি যারা আমার উপরে ভরসা করে আর এই গুণগুলো অর্জন হয় তাদের যে মানুষগুলো কোরআন পড়ে কোরআন বোঝে তাছাড়া মানুষের অন্তর পরিশুদ্ধ হওয়া নরম হওয়া কোমল হওয়া সম্ভব না আমি কুষ্টিয়াতে এসপি সাহেব আমারে ডাক দিয়েছি আমারে ডাক দিয়ে বলছো হুজুর কুষ্টিয়া জেলায় আপনাকে আমি কোরআনের কথা বলতে দেই না কেন জানেন কেন আপনি জাতির পিতা বঙ্গবন্ধুকে মানেন না এই কারণে একটা কথা হইল আপনি একটা এসপি জাতির পিতা আমি বঙ্গবন্ধুকে মানি না বিষয়টা তো এমন না উনি বাঙালি জাতির পিতা কিন্তু মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহর ঘোষণা হচ্ছে এটা কি বানানো না কোরআনে আছে ওরা হজের 78 নম্বর আয়াতও পড়ি আমি বললাম আমি বলেছি আয়াতটা ছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন এখানে কিন্তু মিল্লাত আবি কানা কুম যে তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ অথবা ইব্রাহিম কোন মুফাসসির নিকরা এখানে ফাইল হুয়ার ফাইল ইব্রাহিম নবীকে ধরেছে কারণ মুসলিম এই শব্দটা নাম দিয়েছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম
তাহলে আমাদের নাম যে মুসলিম এ নাম দিয়েছে কে কারণ সন্তানের নাম রাখে বিশেষ করে বাবা আমাদের সন্তান আমরা যেহেতু সন্তান তার আমাদের নাম রেখেছে কে ইব্রাহিম কে আমাদের পিতা যিনি তাহলে মুসলিম জাতির পিতা তো আমি কোরআনে বর্ণিত এই আয়াত অনুযায়ী তাকেই মানি এরপরে শেষ পর্যন্ত বলে দিল না আমি আপনাকে কোরআনের কথা অন্তত এই জেলায় যতদিন আসি বলতে দেব না না দেন আমি আর কি জোর করে কিছু করা যাবে আপনি ক্ষমতায় আছেন না দেন কিন্তু আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার সন্তানরা এসে আমারে বলবে হুজুর কোরআন শরীফ পড়ে দিন ওই সময় কোরআন পড়লে কিন্তু আপনার শাস্তি আরো বেড়ে যাবে সব কথা তো আর বলা যায় না আবার উল্টা দিকে নিয়ে যাবে সম্মানিত ভাইরা আমরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম তো ঝামেলা এখন যদি জ্বর কাশি ঠান্ডা বলা হয় আমার বউ বলবে দরকার নেই অথচ করোনা না হলেও করোনা বানিয়ে নেবে আজকে আমার স্যার যেহেতু যে আদিন হাসপাতালের মালিক আমারে বলছে হুজুর আপনার তো পরীক্ষা করা দরকার করোনা আছে কি আমি পরীক্ষা করিনি কারণ জানে পরীক্ষা করলে ধরা পড়ুক আর না পড়ুক ও মেশিন তো আবার সেই শাহেদ করিমের মতো হতে পারে ও ছাতা ওর মতো একটা রিপোর্ট দিয়ে দেখা যায় 14 দিন দিল আটকে যায় অথচ শেষ পর্যন্ত রিপোর্টে আসবে তো করোনা না এমনি ঠান্ডা ঠান্ডা তো লাগে মানে আজ দুই দিন জ্বরে আছি তারপরও বলছি না যে জ্বর এসেছে বলে ফেললাম যা আপনারা আবার দৌড় দিয়েন না আমি